দুপুর বেলা হয় না, কিছু না কিছু ভেজ দেখা গলতি আদমি ইনসান বোল দিয়া না এ কে তুমি হুয়া গিয়া কিসে বাত করনা কিসে বাত করনা বলো পহলে হট যা হড়িয়া 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 চলো বলো আমাদের কামড় হচ্ছে হসপিটাল কথা বলো বলতে রুম মে ঘুষা কর ঠিক আছে চার বিবি বচ্চা চার বিবি চার বিবি কা নাম বলো এক বিবি তিন বচ্চা এক বিবি তিন বচ্চা আমি তো একটা বলে চার বাচ্চা বললেন বাবু মেলা ধর থা পেলে পানি পিলা ধর কায় দেখি 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 আমার সঙ্গে কিচ্ছু হয়নি, আমি এখানে আমার ট্রিটমেন্ট করাতে এসছি তো এইখানে হাওড়া হসপিটালে ঠিক আছে, তো আমার একটা সিটি এক্সেন বাকি ছিল মাথা ঠিক আছে, এই যে কাগজটা তো আমি এখানে এসেছিলাম, কোনো কাগজটা হয়তো এখানে ইয়ে করাবে ঠিক আছে, তো আমি দেখলাম এখানে রয়েছে, আমি একটু দেখছিলাম বোঝা একটু ধরতে ধরতে নাহলে ইয়ে করছে পুলিশ সব আমাকে বললো এরা দাঁড়িয়ে আছে হোয়াইট কালার তারপরে একটু ধরতো, এবার ধরতে গেছি এবার আমার জুতোটা ফেসে গেছে ওর মধ্যে ঠিক আছে, এবার জুতোটাকে আমি এরকমভাবে পরে বার করতে গেছি ফট করে আমি পড়ে গেছি ওর ভিতরটায় পড়ে যেতে ও যে আমার কামড়িয়ে ধরেছে তো আমাকে পুরো ছিঁড়ে মানে আমার মধ্যে খেয়ে দিত, এটা টেনে হিঁচড়ে তবে আবার বাইরে বার করলো ট্রিটমেন্ট আমি এখন টিটমেন্ট নিলাম ঠিক আছে, আর তারপরে ওই একটা স্লিপ দিয়েছে সাত নম্বর ঘরে ওষুধ নেওয়া পুলিশকে পুলিশের সঙ্গে আমার কি মতলব আছে, আমি আমার এসেছিলাম পুলিশ আমাকে বললো একটু ধর নাহলে বেরিয়ে যাচ্ছিল, এবার পুলিশ তো সামনে রয়েছে কথা বলে না পুলিশের সঙ্গে কি বলতে চাইছে, আমার নাম অরুণ কুমার সাউ মানে আপনি সব আলোচনা করছে কারোর কথা ও মানছে না, একে কামড়াচ্ছে ওকে কামড়াচ্ছে দুজনকে তো কামড়ে, তোমরা তো হাসপাতালে এসো চিকিৎসা করাতে পেশেন্ট নিজেদের মাথায় টেনশন আছে, এটা দেখে ও তো যাকে পাচ্ছিল তাকে কামড়াচ্ছিল কতটা ভয়ের মধ্যে ছিল, ভয়ের মধ্যে প্রচন্ড মানে খুব টেনশন করছিল যে কাকে কামড়ে না দেয়, ওই আরেকটা ড্রাইভার খুব মেরে দিয়েছে তার গলার মধ্যে এরকম লাঠি ধরে নিয়েছে, তারপর আরেকজন তো এইখানে কামড়ে দিয়েছে আরেকজনের গলার মধ্যে পা দিয়েছে পায়ে ধরে কামড়ে দিয়েছে, মানে একটা টেনশনের মধ্যে আমরা ছিলাম, পুলিশকে তো মেরে দিয়েছে দেখলাম তো আপনি তো সামনে এইখানে, আপনার নাম? আমার নাম নিতাই দত্ত, আপনি কোথা দিয়ে আছেন? আমি বেলুর দিয়ে বেলুর চিকিৎসা কেয়া ভর্তি আছে, আমার শালা ভর্তি আছে।